16 নভেম্বর থেকে খুলছে স্কুল, কিন্তু তার আগে আজ অর্থাৎ সোমবার শিক্ষক শিক্ষিকাদের স্কুলে উপস্থিত থাকার নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে। ইতিমধ্যে স্কুলগুলিতে চলছে স্যানিটাইজেশনের কাজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে বাঁকুড়ার খাতড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ? একদিকে স্যানিটাইজেশনের কাজ চলছে, অন্যদিকে আজ থেকে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। একেবারেই অহনা, দেখো আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার দক্ষিণ বাঁকুড়ার খাতড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, এবং স্কুলের মধ্যে এসে যেটা প্রথমেই যেটা দেখলাম যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন স্কুলে তারা কিন্তু কমন রুমে রয়েছেন, এবং স্কুলের মধ্যে মজুত রাখা হয়েছে স্যানিটাইজার এবং তার সাথে থার্মাল গান অবশ্যই, কারণ যে সংখ্যক ছাত্রছাত্রী নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ এবং দ্বাদশ শ্রেণী যে ছাত্রছাত্রী যারা রয়েছেন, 16 নভেম্বর থেকে যেহেতু স্কুল শুরু হচ্ছে, তার আগেই যেহেতু কালীপুজো রয়েছে, কালীপুজোর ছুটি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকাল থেকে কিন্তু সরকারি যে নির্দেশ তাতে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসতে বলা হয়েছে, স্কুলের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে বলা হয়েছে, এবং ইতি যেটা দেখলাম স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যেমন চলতে, স্যানিটাইজ করার যেমন প্রক্রিয়া চলছে, পাশাপাশি কিছু সংখ্যক ছাত্রছাত্রী যারা এসেছেন স্কুলের কাজের জন্য এসেছেন তাদের স্কুলের কাজের জন্য, এবং আমরা এই মুহূর্তে রয়েছে টিচাররা দেখতে পাচ্ছেন সবাই এখানে রয়েছে। আমি একটু প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। আজকে যেহেতু একটা সরকারি নির্দেশ রয়েছে আপনাদেরকে স্কুলে আসতে বলা হয়েছে, মূলত আজকে স্কুলে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তো এসেছেন? হ্যাঁ, আমাদের সরকারি নির্দেশিকা যেমন আছে সেই মতো সমস্ত শিক্ষক শিক্ষিকা, তাছাড়া সমস্ত স্টাফ, নন টিচিং স্টাফ, তারাও এসেছেন। 16 তারিখ থেকে স্কুল খুলবে, 9, 10, 11, 12, সেই প্রস্তুতি সবাই দেখছেন, সবাই যথেষ্ট উৎসাহী, গার্জেনরাও খোঁজ খবর নিতে আসছেন। এমনিতে মিড ডে মিলের প্রোগ্রাম চলছে, সেজন্য স্কুলে একটু ভিড়ও থাকছে, সমস্ত প্রস্তুতি আমাদের চলছে এবং যথেষ্ট উৎসাহ নিয়ে চলছে। যেটা বলা হয়েছে যে সামাজিক দূরত্ব স্কুলে যে ক্লাসের ছাত্র সংখ্যা বেশি বা ছাত্রী সংখ্যা বেশি, সেই জায়গায় স্কুল স্কুলের যে ক্লাসরুম সেটাও কি আপনারা ভাগ করার একটা ব্যবস্থা করছেন? একদম, আমরা জানি আমাদের এমনি 9, 10, 11, 12 খুলছে, আর 9, 10 না হলেও 11, 12 আমাদের ছাত্রছাত্রীর সংখ্যাটা একটু বেশি, বেশ বেশি। সেক্ষেত্রে এতদিন তো অনলাইনে পড়াশোনা চলছিল, কিছু 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 স্টুডেন্ট হয়তো পারছিল না, 16 তারিখ থেকে অফলাইন হবে, সেই হিসাবে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক খোঁজ খবর নিচ্ছেন, 16 তারিখ থেকে স্কুলে আসবে, গার্জেনরা উৎসাহী, ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন, আর যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হবে সেই জন্য আমরা ক্লাসরুমের সংখ্যা এখনই কিছু বাড়িয়ে দেওয়ার কথা ভেবেছি, সমস্ত মাস্টারমশাইদের নিয়েই আমরা দেখেছি বাড়িয়ে দেওয়া হবে, এবং যতটা দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস করা যায় সেই বিষয়ে আমরা যথেষ্ট সচেতন, সতর্ক, আশা করছি আমাদের অসুবিধা হবে না। এখানে ছাত্রী রয়েছে স্কুলেরই, আমি একটু কথা বলবো, এখানে দীর্ঘ কয়েক মাস পর স্কুল খুলছে, স্কুলে এসে কতটা ভালো লাগছে, মানে কতটা ভালো লাগবে, কতটা এক্সাইটেড? স্কুলে এসে খুব ভালো লাগছে, কারণ এতদিন পর স্কুলে এসেছে, এটাই সবার সাথে দেখা হচ্ছে, এটা আনন্দ, ঘরের মধ্যে থেকে একটা নিজেদের কিরকম লাগছে যে একা একা থাকতে হচ্ছে, স্কুলে এসে খুব ভালো লাগছে। 16 তারিখ থেকে ক্লাস হবে, সেই জায়গায় কি মনে হয় একটা কি ভয় কাজ করছে না ক্লাসটা দরকার এটাই মনে হয়, কারণ অনলাইনে মনে হয়নি ক্লাসটা ভালো হয় বলে, কোনো সময় টাইম হয়নি করার। তো অনলাইনে ক্লাস আর শিক্ষকরা এখানে অফলাইনে ক্লাস করবেন, শিক্ষকরা বোঝাবেন, সেই সেই জায়গাটা কতটা মনে হয় ভালো লাগবে? কোনো টিচার বা কোনো ম্যাডাম যারা বুঝাবে তাদের সামনাসামনি বোঝানোটাই বেশি ভালো হয়, কারণ অনলাইনে বোঝানোটা যেহেতু স্টুডেন্ট স্যারদেরকে দেখা যায়নি, সেখানে দেখলো সামনাসামনি না হলে কথাটা বোঝা যায়নি সেরকম, তাহলে আমার মনে হয় অফলাইনে ভালো পড়া হয়। কতটা খুশি স্কুল খুলছে? স্কুল খুলছে এটা ভালো লাগছে বলে কতটা। ছাত্রছাত্রী যারা রয়েছে তারা তো অবশ্যই বলছে তারা ভালো লাগছে, কারণ দীর্ঘ কয়েক মাস পর স্কুল খুলছে, এবং অনলাইনে যে এক চার দেওয়ালের মধ্যে থেকে ক্লাস করা, এবং স্কুলে এসে স্কুলের পরিবেশের মধ্যে স্কুলের ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে ক্লাস করার যে একটা আনন্দ বা যে একটা বিষয় রয়েছে সেটা অবশ্যই তাদের কাছে একটা, তারা আশাই ছিল যে কখন স্কুল খুলবে। আরেকজন টিচার রয়েছেন তার সাথেও কথা বলবো, যে স্কুল খুলছে, দীর্ঘদিন ঘরের মধ্যে ছিলেন, এক জায়গায় সমস্ত শিক্ষক শিক্ষিকারা আসবেন, একটা পরিবেশ তৈরি হচ্ছে নতুন করে নর্মালে, কি বলবেন? হ্যাঁ, এটা খুবই ভালো, এক্সাইটেড আমাদের প্রত্যেকের জন্যই, আমরা শিক্ষক শিক্ষয়িত্রী যারা আসতাম
স্কুলে আসতাম পড়াশোনার কাজে, তার আমরা আরো ভালোভাবে সেটা নির্বাহ করতে পারবো। এমনি অনলাইনে ক্লাসের ফলে আমরা ছাত্রছাত্রীদের তো সেই মূল্যবৃদ্ধি বা জীবনশৈলী এই শিক্ষাগুলো দিতে পারি না, তাহলে সেটা ক্লাস শ্রেণীকক্ষের মধ্যে দিতে পারবো, সেটা খুব মজা লাগছে। আর একই সাথে আমাদের তো কাজটাই এটা, কাজের আনন্দটা ফিরে পাবো, সেটা দিয়েও খুব আনন্দ লাগছে। কোভিডের সাথে যুদ্ধ করে মানে কোভিডের যে ধরনের নিয়ম বা বিধিগুলো রয়েছে কতটা পালন করবেন আপনারা এখানে স্কুলের, বা ছাত্রছাত্রীদের কতটা সচেতন করবেন যেহেতু ক্লাস শুরু হচ্ছে কোভিড পিরিয়ডের মধ্যে? হ্যাঁ একদমই, কারণ যেহেতু কোভিড এমন একটা আমাদের শত্রু যাকে অচেনা শত্রু, জানি না জীবাণু, সেই জায়গায় আমাদেরকে অনেকটা সচেতন আমরা হয়েও গেছি। আমরা যেমন এখানে থার্মাল গান ব্যবস্থা করেছি, আমরা স্যানিটাইজ করেছি, আমরা পার্টিকুলার দেখবো ছেলেদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে, হেডমাস্টার মশাই বিএমও সাহেবের সাথে কথা বলে আশাদের সাথেও ব্যবস্থা করেছেন, মেডিকেল টিম, কারো যদি সেরকম কোনো সর্দি কাশি বা উপসর্গ যদি থাকে সেই ছাত্রকে আরো বেশি করে গাইড দেওয়া, বা আমরা সেই সচেতনতাটা বার্তাও দিতে পারবো যাতে ঘরের পরিবেশটা খুব সুন্দরভাবে থাকতে পারে, ওখানে গিয়ে সমাজটা খুব ভালোভাবে বার্তা দিতে পারে, সেইটা আমরা একটা করতে পারবো। আর তার পাশাপাশি কোভিডকে আমরা জয় করবই, আমরা করব জয় নিশ্চয়ই, কোভিডকে জয় করবই। এবং যেহেতু কোভিড পরিস্থিতির মধ্যেই স্কুল খুলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার যারা শিক্ষক রয়েছেন বা স্কুল পরিচালন কমিটি যারা রয়েছেন, তারা যেটা বলছেন সব ধরনের প্রস্তুতি আমরা স্কুলের মধ্যে রাখা হচ্ছে, স্কুলের যেমন স্যানিটাইজ করা, স্কুল পরিষ্কার করা, তার সাথে সাথে ছাত্রছাত্রীদের দিকেও সজাগ দৃষ্টি রাখা এবং ছাত্রছাত্রীদেরকে সচেতন রাখা, আজ থেকেই প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। ধন্যবাদ স্বরূপ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। স্কুলগুলি খুলছে 16 নভেম্বর থেকে, তার আগে আজ শিক্ষক শিক্ষিকাদের স্কুলে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। সেই মতোই বাঁকুড়ার খাতড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে স্কুলগুলিতে চলছে স্যানিটাইজেশন, শিক্ষক শিক্ষিকারা তারা নিজেদের কাজ সারছেন, চলছে স্যানিটাইজেশনের কাজ। আজ থেকেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। 16 নভেম্বর থেকে খুলবে স্কুল, তার আগে চলছে স্যানিটাইজেশনের কাজ, করোনা পরীক্ষার সমস্ত সামগ্রী রাখা হয়েছে, চলছে স্যানিটাইজেশনের কাজ।